আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাম্বনেল এবং টাইটেল দেখে যারা ঢুকে পড়েছেন আমার এই ভিডিওতে, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। জি, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা অনেকগুলো পিডিএফ ফাইলকে একটি মাত্র পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন। বর্তমানে ফাইল সেভ করা বা ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি পিডিএফ ফাইলকে, কারণ পিডিএফ ফাইলে যদি আমরা একটি এমএস ওয়ার্ডের ডকুমেন্ট পিডিএফ ফাইলে কনভার্ট করে কোথাও সেন্ড করি বা প্রিন্ট করার জন্য দিই, সেক্ষেত্রে আমাদের যে আশানুরূপ যে ফন্টগুলো সেই ফন্টের কোনো পরিবর্তন ঘটে না বা এক পেজের লেখা অন্য পেজে চলে যায় না, সেই জন্য আমরা পিডিএফকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা একাধিক মানে 5-7টি বা 10টি বা 20টি ফাইলকে একটি মাত্র পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন। ইফ ইউ কাম টু মাই চ্যানেল ফার্স্ট টাইম, প্লিজ সাবস্ক্রাইব। আর ইউ অলরেডি সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। চলে এলাম ডেস্কটপে। ডেস্কটপ থেকে আপনাদের যদি আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমার এখানে পিডিএফ প্রজেক্ট নামে একটি ফোল্ডার আছে। আমি যদি ফোল্ডারটি ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে 4টি ফাইল রয়েছে এবং প্রত্যেকটি ফাইলই পিডিএফ। আমি কাজের সুবিধার জন্য সেগুলো আমি আগে থেকে সিরিয়াল করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন ফাইল ওয়ান নামে এটি সেভ করে রাখছি, জাস্ট ওয়ান বাই ওয়ান। দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র ফাইল বা একটি মাত্র পেজই রয়েছে। এবং অনুরূপভাবে যদি আপনাদের দেখাই ফাইল টু, এটিতেও আপনারা দেখতে পাবেন যে ওয়ান বাই ওয়ান মানে একটি ফাইলই রয়েছে এবং এটি ফাইল টু। এরপর যদি আপনাদের আরও দেখায় তাহলে ফাইল থ্রি, এখানে তিনটি ফাইল আপনারা দেখতে পেলেন, অলরেডি তিনটি ফাইল আলাদা আলাদা। এবং সেই সাথে আপনারা যদি এর সাথে আরও হয়, আমি 4টে রেখেছি, আপনারা যদি বেশি হয় তাহলে অবশ্যইভাবে সিরিয়াল করে নেবেন। সিরিয়াল করে নেওয়ার পর আপনাদের যেটি করতে হবে, আমরা 4টি ফাইলকে কম্বাইন একটি পিডিএফ ফাইলে রূপান্তর করব। সেই জন্য আমাদের প্রয়োজন হবে একটু কম্পিউটার, ইন্টারনেট এবং একটি ব্রাউজার। তো আমাদের বরাবরের মতো ফেভারিট ব্রাউজার ক্রোম ব্রাউজার চলে আসবো। ক্রোম ব্রাউজার চলে আসার পর এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কটা আমি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দিয়ে সেখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে আসা হবে এই উইন্ডোতে। এখানে হচ্ছে স্মল পিডিএফ, এটি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি ফ্রি এবং ট্রায়াল দুটি ভার্সনে ইউজ করা যায়। আমরা আজকে ফ্রি ট্রায়াল ভার্সন ইউজ করব। সেজন্য জাস্ট আসার পরে একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে দেখতে পাচ্ছেন মোস্ট পপুলার পিডিএফ টুল। এখানে আপনার 21টারও মতো টুলস রয়েছে পিডিএফ নিয়ে। তো আমরা আজকে যেটি করব সেটি হলো মার্জ পিডিএফ, মানে কম্বাইন মাল্টিপল পিডিএফ ইনটু ওয়ান ইউনিফাইড ডকুমেন্ট, মানে মাল্টিপল অনেকগুলো ফাইলকে আমরা একটি পিডিএফে রূপান্তর করব। সেই জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমাদের চলে যেতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে চলে এলো মার্জ পিডিএফের ফাইল। তো এখান থেকে আপনারা ফাইল চুজ করে দেবেন, তো আমরাও চুজ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে যেই পিডিএফ প্রজেক্ট যে ফোল্ডারটি রেখেছিলাম সেই ফোল্ডারের 4টি ফাইল এখানে শো করছে। আমি আরও আপনাদের ক্লিয়ার করে দেখার জন্য ডেস্কটপ থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমরা ফোল্ডারে চলে এলাম, এখান থেকে 4টি ফাইল আমরা সিলেক্ট করে দেব। এগুলো অবশ্য আমি আগে থেকে সিরিয়াল করে রেখেছি। এরপর সিলেক্ট করে দেবো, ওকে বাটন ক্লিক করার সাথে সাথে আপলোড হচ্ছে। আপলোড হয়ে যাওয়ার পর এইখানে একটা কাজ রয়েছে, সেটি হলো যাদের প্রো ভার্সন মানে প্রো ভার্সন ইউজ করার ইচ্ছা আছে বা অ্যাবিলিটি আছে তারা প্রো ভার্সন ইউজ করবেন, আর যাদের ফ্রি ভার্সন ইউজ করার ইচ্ছা আছে তারা অবশ্যই এই ফ্রি ভার্সন দিয়েও এই কাজটি অন্তত পক্ষে আপনারা চালিয়ে নিতে পারবেন। তো আমরা আজকে ফ্রি ভার্সন দিয়ে করব। ফ্রি ভার্সন করলাম, এরপর চুজ অপশন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইল 4টি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে এবং সিরিয়ালই আছে। যদি এখানে সিরিয়াল না থাকে অবশ্যই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি সিরিয়াল করে নিতে পারবেন, আগে পিছে করতে পারবেন। এরপর মার্জ পিডিএফ ক্লিক করলেই 4টি ফাইল একটি কম্বাইন্ড পিডিএফ ফাইলে রূপান্তর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার আইডিএমএ অলরেডি ডাউনলোডের মেসেজ দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে ডাউনলোডের লোকেশনটা সিলেক্ট করে দেব। তো আমরা ডেস্কটপে সিলেক্ট করতেছি। এরপর যদি আমরা ফাইলে একটি নাম দিয়ে দিই অল পিডিএফ, এরপর জাস্ট আপনারা সেভে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডাউনলোডের পর ওপেন করে যদি এখন আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 1/4 মানে 4টি ফাইল এখানে কিন্তু একটা ফাইলে রূপান্তর হয়ে গেছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন ফাইল 1, ফাইল 2 এবং 3 নম্বর ফাইলে যেটা রেখেছিলাম এবং চতুর্থ ফাইল যেটা ছিল সেটা। এখন দেখতে পাচ্ছেন খুবই সহজে এবং অল্প সময়ের ভিতরে আপনারা করে নিতে পারবেন যত ফাইল ইচ্ছা তত। এখানে আমি 4টাতে দেখাচ্ছি, আপনারা যদি 10টা বা 20টা হয় আপনারা সেইভাবেই করবেন। যদি দেখতে পাচ্ছেন আপনারা 4টি ফাইল কিন্তু একটা পিডিএফ ফাইলে রূপান্তর হয়ে গেছে।
এই ছিল আজকে আপনাদের জন্য প্রেজেন্টকৃত আমার সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো সাবজেক্ট, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।